আছি আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি আসছি আজ ইলমার হাতে খড়ি দিয়েছি আর ইলমার অনুরোধে আমি আজকে ক্যামেরার সামনে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে অবশ্যই হাতে খড়ি যখন আমি দিয়েছিলাম তখন আমার ভিডিও করতে মনে ছিল না উচিত ছিল আমার সেই ভিডিওটা করা এবং সেই ভিডিওটা তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম বাট এখন সেই ভিডিওটা যেহেতু করিনি সেটা শেয়ার করতে পারবো না বাট এখন যেটা করব ওর অনুরোধে অনেক রিকোয়েস্ট করাতে আমি একটি কেক কিনে নিয়ে আসছি এবং সেই কেকটা এখন তোমাদের সামনে ও কাটবে এবং আমিও ওর সাথে জাস্ট একটু মজা করব আর তোমাদের সাথে শেয়ার করব সো তোমরা অবশ্যই আমার সাথে থাকো তো আমি কেকটা সামনে সাজিয়ে নিয়েছি এটা প্যাক থেকে খুলে নিয়েছি তো এভাবে নিয়েছি এবার ইলমাকে ডাকবো ইলমা কেক কাটবে এবং ইলমা কেক নিজে খাবে আমাকে খাইয়ে দিবে এখন আমি এভাবে লিখে নিয়েছি এই যে কেকের উপরে ইলমার হাতে খড়ি এভাবে লিখে নিয়েছি এই যে সুন্দর করে লিখে নিয়েছি তো আজকে ইলমা আমার আম্মুর দেয়া ড্রেস করেছে তার নাম আপুর ড্রেস করেছে তো মানে খুবই ভালো লাগতেছে আজকে ফার্স্ট টাইম পড়েছে আম্মা অবশ্যই ঈদের ড্রেস দিয়েছিল বাট তখন পরেনি এই যে এখন পড়ছে তোমার কি আচ্ছা ঠিক আছে এবার তুমি কাটো কেক কাটো হ্যাঁ ধরো এই যে হ্যাঁ কেক কাটতে গিয়ে আস্তে 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 আর তুমি হাতে ধরো না মা খাওয়াচ্ছি তোমাকে এবার তুমি মামার হাত ধরো তোমার হাতে লাগবে আচ্ছা আচ্ছা আমি খাচ্ছি অনেক মজা তুমি হাত দিয়ে খাও না তুমি হাতে ঠিকই লাগাইছো না ওকে মামনি কি খাই দাও এখন তো হাতে ঠিকই লাগাইছো ধরো দাও আমাকে খাই দাও এবার কেকের সাইডের এগুলো অনেক মজা দেখি যে টুনটুনি না আমার টুনটুনি পাখি না এবার খাওয়া খাওয়ার চ্যাপ্টার প্লাস
তোমার আমি লাগাইছি কোথায় লাগিয়েছো তুমি লাগালে অনেক খুশি ওকে ফাইন গুড ইজ গুড ইজ হে তো গুড অনেক সুন্দর হয়েছে মাকেও লাগিয়ে দিয়েছো না ওকে এবার যেটা বলতে চাচ্ছি ইলমা আজকে হাতে খড়ি দিয়েছে তাই আমার অনেক খুশি লাগতেছে বাট আমি জানি না সে কত দূর আগাতে পারবে মানে তার হাতের লেখা কিরকম হবে তবে যেহেতু হাতের লেখায় যাতে তার মানে ভালো হাতের লেখা লিখতে পারে আমি সেই জন্যই তাকে কোচিনে দিয়েছি এটা হাতে খড়ি কোচিন তো দেখি কি করা যায় আর বাসায় তো অবশ্যই আমাকে ওকে বেশি বেশি পড়াতে হবে আমার চাকরি শুরু ওর পিছনে এখন ওর সারাক্ষণ ওকে পড়ানোর জন্য তারপরে হাতের লেখা যাতে বেটার হয় সবসময় যেন ভালোভাবে লিখতে পারে সেই দিকে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে এটাই তো স্বাভাবিক তো আজকে থেকে মানে আরও কঠিন একটা চাকরি আমার শুরু হয়ে গেছে তো এই তো আমি ইলমার অনুরোধে বললামই তো যে যতটুকু পেরেছি একদম ছোট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ইলমার জন্য দোয়া করবেন ইলমার জন্য তুমি কি করো গেলি ইলমার জন্য দোয়া করবেন হ্যাঁ ও যেন বেশি বেশি পড়াশোনা করে আমিও নিজেও ক্লাসে সবসময় হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করেছি তো এটাই আমার ইচ্ছা যে হাতের লেখা সুন্দর হোক তো আপনারা অবশ্যই দোয়া করবেন ইলমার জন্য ইলমার হাতের লেখা যেন অনেক সুন্দর হয় তো এই জন্যই আজকে ইলমার রিকোয়েস্টে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে বেশি বেশি লাইক করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমার সফলতা এনে দিবে তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইলমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ।